ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। দেখো আমাদের বাড়িতে কুটুম্ব এসছে, মাসি এসছে, ভাই এসছে, আর বাবা তো রয়েছে। আর আজকে রান্না বান্না খুব জোরদার হচ্ছে। কী রান্না হচ্ছে বলো তো? মাংস হচ্ছে, একটা শাক ভাজা হচ্ছে, আর মাছের ঝোল হয়েছে। ঠিক আছে চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থেকো। বন্ধুরা দেখো কতটা মাংস রান্না হচ্ছে আমাদের। আমি একটু বড়ো মুরগি, তো 4 কিলো মুরগি, সেইটাতেই রান্না হচ্ছে। কত বড়ো কড়াইতে রান্না হচ্ছে বুঝতেই পারছো। উনুনে রান্না আর মুরগির মাংসের টেস্টই আলাদা। এবার খাসি মাংসও নিয়ে এসছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। মুরগি হচ্ছে আমার মাসি মুরগি খায় না, এই খাসি খায় না, তাই জন্য। আর কষা মাংস খেতেই তো কোনো কথা হবে না, আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তাহলে তোমাদেরও কি কষা মাংস খেতে খুব ভালোই লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর কী ভাজা করেছি বলো তো? আমাদের গ্রামে যে ঢেবো শাক, কেউ ঢেকি শাকও বলে, কলকাতাতে বিক্রি হয়, এটা আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা করেছি। আর মাছের ঝাল করেছি বললাম তো আগেই। আর বাবা খুব মন খারাপও লাগছে, কারণ বাবা চলে যাবে, তো আজকে বিকালে যদি নাও যায় কালকে সকালে চলে যাবে। বাবা এতদিন আমার কাছে ছিল, মন খারাপ হচ্ছে। মা চলে যাওয়ার পরে বাবাটাই একমাত্র আমাদের কাছে সব, তো সেই জন্য খুবই কষ্ট হচ্ছে। কী করবো, তাও তো দাদা তো একা থাকে, বাবাকে তো খেতে যেতে মানে বাবাই সব করে বাড়িতে, দাদা তো কিছুই করতে পারে না। দেখো পিছনে কত বৃষ্টি আসছিলো বলে কত কাঠ তুলে নিয়েছি বুঝতেই পারছো। টোটো রয়েছে, তারপর সামনে কাঠ, পিছনে কাঠ। আর যেহেতু আমি কাঠেই রান্না করি, মানে গ্যাসে খুব কম করি, ওই জন্য সবটাই কাঠ তুলে নিতে হয় আমাকে। বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর কমেন্ট করতে তো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না, পুরো ফ্রি ফ্রি ফ্রি। অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ভালো আমাকে যারা বাসছো তারা অবশ্যই করছো, আর যারা বাসছো না তারা অন্তত আমার জন্য হলেও প্লিজ প্লিজ অন্তত তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো প্লিজ বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ করো। এ দেখো আমাদের খাদ্য রসিকম্যান বসে গেছে, কারোর জন্য ওয়েট করছে না, এখনও মাংস হয়নি, শাক ভাজা আর মাছ দিয়ে খেতে বসে গেছে। মাংস এখনও এসে পৌঁছাচ্ছে না, ফুক দিচ্ছে। দেখো ভাতটা কেমন ভাবুচ্ছে বুঝবে বাচ্চা, ওই দেখো কী খাওয়া কীতে পেয়েছে আরেকজন, বুঝতেই পারছো তোমরা খাওয়া দেখেই। চলো বাকিদের ভাত বাড়ি, সবাই খেতে বসে গেছে, উপরে বসেছে বাবা আর কুচকি, নিজে বসে গেছে, আর আমি সব খাবার পাচ্ছি, তারপর আমি পরে। চলো এ দেখো এরা বালিশ নিয়ে কিভাবে ঝগড়া করছে, দেখো শোয়া নিয়ে বালিশ নিয়ে ঝগড়া করছে। আর কতগুলো ফল নিয়ে এসছে দেখো, মোয়া নিয়ে এসছিলো, মোয়াগুলো খেয়ে নিয়েছি, আপেল নিয়ে এসছে, আঙুর নিয়ে এসছে, আর নিয়ে এসছে বেদানা। বাগানে যাচ্ছি, আরেকজন সাইকেলে নিতে চায় না, ওকে বলে ভারী নেব না ওকে। মাসি বলছে কত কি বলছে, 45 বছর মেয়ে যেখানে পড়তে যাক, বিয়ে হচ্ছে, ওরা চলে যাচ্ছে। আর কী মেঘলা করে আছে দেখো, পুরো অন্ধকার মতো, একটু জামা কাপড় শুকাচ্ছে না, কিছু শুকাচ্ছে না। বাবা এইটাই কারি হয়ে যাবে এখন। দেখো আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখো, ওই মামনি বাগানে আছে।
মামনি পাতা হবে তোমাদের রুকে আছে কাকু দেখো বন্ধুরা কি সুন্দর সর্ষে গাছ দেখতেই পাচ্ছ আর এখানে না শর্ট ভিডিও করার জন্য গেছিলাম কিন্তু এত জোর বৃষ্টি এসেছে আমরা সব পালিয়ে এসেছি আর শর্ট ভিডিও হয়নি বাগানে গেলাম এত জোর বৃষ্টি এসেছে দৌড় লাগে পুরো ভিজে গেছে জামা কাপড় সবই ভিজে গেছে তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি আজকে বলতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন।